हेलो एवरीवन, दिस इज अंतरा एंड वेलकम बैक टू माय चैनल। गाड़ी लेट कर अब्दि एसे पोछायनी, जानी ना कखन बेरो। एखान थेके दारुण सांगु लेकेर एकटा व्यू पावा जाय, देखाच्छि। वेज फ्राइड राइस दारुण खेते, दारुण। हेलो एवरीवन, दिस इज अंतरा एंड वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग एवरीवन, एखन बाजे सकाल 8টা। आज के हमें जावर कथा हे छांगु लेक और बाबा मंदिर और कोथाय कोथाय जाब अपन समस्तटा घुरे देखाबो। ताहले चलुन एखन बेरोनो जाक। गाड़ी आसते प्रचंड लेट करछे, ताई आमरा सामने खूब सुंदर व्यू देखा जाच्छे, देखते जाच्छि, चलुन आपनादेरो देखाबो। खानिकक्षण प्रतीक्षार पर फाइनली आमरा गैंगटकेर सेई सुंदर सजानो रास्ता दिए यात्रा शुरू करलाम। एखाने काछेई एकटा गार्डेन आछे, आमरा एखन सेखाने एसेछि। एबार आमरा ढुकबो, एखाने फ्री एंट्री। एखानटा देखिए दिई आपनादेर एकबार। फ्लावर गार्डेन मेन गेटा दिखे। और एखान दिए हमें ढुकब। किन्तु फ्लावर एक्सिबिशन सेंटरे ढोकार आगे टिकिट काटते हैं एवं टिकिट मूल्य माथा पिछु 20 टाका। चलो जावा जाक। এবার আমরা ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরিয়ে রওনা দিলাম ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের উদ্দেশ্যে। আগের পর্বেই আপনাদের বলেছি, এতটা উচ্চতায় ওঠার ও নামার সময় শরীর অসুস্থ হতে পারে, তাই পথে মাঝে মাঝেই আপনারা চকোলেট, কর্পূর বা চুইংগাম বিক্রি হতে দেখতে পাবেন। তবে সেখান থেকে কিনলে দাম একটু বেশি পড়তে পারে, তাই নিজেরাই ক্যারি করার চেষ্টা করবেন। थर्ड माइल चेकपोस्ट क्रस कर गाड़ी दाड़ एक कूपन संग्रह छांगु लेक जेते जनप्रति 10 टाकार बिनिमये ए कूपन देवा हय। ए टाकाटी सम्भवत छांगु लेक क्लीन रखते व्यवहित हुए थाके। চারিদিক মেঘে ঢাকা মায়াবী রাস্তা দিয়ে যেতে অপূর্ব লাগছিল, আর মাঝে মাঝেই ঝর্ণার দেখাও পাওয়া যাচ্ছিল। ধীরে ধীরে যত উপরে উঠতে শুরু করলাম, ঠান্ডাও একটু একটু করে বাড়তে শুরু করলো। আপনাদের আগের পর্বেই বলেছি, আমরা সেদিন ছাঙ্গু লেক ক্রস করে প্রথমে বাবা মন্দির এবং হাঙ্গু লেক ঘুরে তারপর এসেছিলাম ছাঙ্গু লেক ঘুরতে। আপনারা যদি প্রথম পর্বটি মিস করে থাকেন, তবে উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। নাথুলা ঢোকার আগে দাগারদুয়ারে পুলিশের আরেকটি চেকপোস্ট আসে। আমরা এখন সেটির পাশ দিয়েই পেরোচ্ছি, কিন্তু আমাদের কেন সেদিন নাথুলা পাস যাওয়া হয়ে ওঠেনি সেই ইনফরমেশনটিও দেওয়া আছে ইস্ট সিকিমের আগের পর্বে, যা ইস্ট সিকিম ঘোরার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম পার্টটি দেখতে ভুলবেন না। এই হলো নিউ বাবা মন্দির, এবং নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম হাঙ্গু লেকে, যেটি বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক যাওয়ার পথেই পড়ে, এবং সেখান থেকে রওনা দিয়েছিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। লেক ভিউ ক্যাফেটেরিয়াতে খেতে এসেছি, এখান থেকে দারুণ ছাঙ্গু লেকের একটা ভিউ পাওয়া যায়, দেখাচ্ছি।
তখনও ওয়েদার ছিল মেঘ ও বৃষ্টিতে মোড়া এবং আমরা সেখানে খাবার অর্ডার দিলাম। লেক ভিউ ক্যাফেটেরিয়ার উইন্ডো ও ব্যালকনি ভিউটা তখনও পর্যন্ত ছিল এই রকম। খাবার অর্ডার দিলাম, ফ্রাইড রাইস দেখাচ্ছি সেটা আপনাদের। নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, খেয়ে বলছি কিরকম। দারুণ খেতে, দারুণ। এখন এসে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর খাবার খাওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে পাহাড়ের ম্যাজিক। আস্তে আস্তে মেঘ ও বৃষ্টি উধাও হয়ে ওয়েদার ও ভিউ ছিল অসাধারণ। খাবার খেয়ে আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এরপর আমরা ঢুকছি ছাঙ্গু লেকে, ছাঙ্গু লেকটা আপনাদের ঘুরে দেখাবো। এখানে আপনারা চাইলে ইয়াকেও চাপতে পারেন, শুধু চেপে ছবি তুলতে চাইলে 100 টাকা এবং ছাঙ্গু লেকটা একটু ঘুরতে চাইলে 300 টাকা ধার্য করা হচ্ছিল। ভিউটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে, দেখুন। গিয়েছিলাম রোপওয়েতে চাপার উদ্দেশ্যে। ওই যে বাঁদিকে উপরে দেখা যাচ্ছে সেটি হলো রোপওয়ের টিকিট কাউন্টার। কিন্তু তখন ঘড়িতে বাজছে 4:10 আর ছাঙ্গু লেকের রোপওয়ের টিকিট কাউন্টার খোলা থাকে 4 পর্যন্ত, তাই আমাদের সেদিন রোপওয়েতে চাপা হয়ে ওঠেনি। নাথুলা, ওল্ড বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের রোপওয়ে আমাদের অধরাই থেকে গেল, আর তাই হয়তো আবারও আসব এই জায়গাগুলি ঘুরতে এই একই পথ ধরে। এখন আমরা রওনা দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।